নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারত সহ মোট 180টি দেশে পালিত হলো যোগ দিবস। লখনউয়ে বৃষ্টির মধ্যে 50,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন নীতিশ কুমারেরও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন, খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XP-Eds and specially dedicated to Crazy Gamer. We have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায় প্রিয় বন্ধু তখন হাতি বাড়ায় ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয় কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড ফ্রম আইস পপ বলা যদি কৃষ্ণায় যায় শুকিয়ে চন মনে হয় মন এক নিমেষে মজা ভারী সারাদিন সঙ্গে নিলে কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড ফ্রম আইস পপ ফ্রম আইস পপ বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন।
এটা লাগালে আপনি নিশ্চিন্ত? না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লখনউয়ে বৃষ্টির মধ্যে 50,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতসহ মোট 180 দেশে পালিত হল যোগ দিবস। লখনউয়ে বৃষ্টির মধ্যেই 50,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী। যোগকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানালেন তিনি। দেশের নানা প্রান্তে নানা মন্ত্রীরা সামিল হলেন যোগ চর্চায়, লাগলো প্রতিবাদের রঙও। ভোপাল সহ বিভিন্ন জায়গায় প্রতীকী সভাসনে সামিল হলেন কৃষকরা। বৃষ্টির মধ্যেই তৃতীয় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ জয়ের পর লখনউয়ে যোগ চর্চা করলেন তিনি। আম্বেদকর ময়দানে যোগাভ্যাসে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের রাজ্যে আহমেদাবাদে বাবা রামদেবের নজরদারিতে প্রাণায়াম আসন করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সময় ভালো যাচ্ছে না শিবরাজ সিং চৌহানের। ভোপালে যোগ চর্চায় হালকা হওয়ার চেষ্টায় তিনি। শিবরাজ যখন যোগাসনে তখন সভাসনে প্রতিবাদে সামিল হলেন কৃষকরা। যোগ দিবসে দেশের বিভিন্ন জায়গায় যোগাসন করলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। সামিল হন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দিল্লিতে যোগাভ্যাস করলেন NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ। অংশ নেন অরবিন্দ কেজরিওয়ালও। লাদাখে -25 degrees সেলসিয়াস তাপমাত্রায় যোগাসন করলেন ITBP-র জওয়ানরা। রণতরিতেও পালিত হল যোগ দিবস। মুম্বাইয়ে INS বিরাটের ডাকে যোগাসন করলেন নৌসেনা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। INS বিক্রমাদিত্যও পালিত হল যোগ দিবস। বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তর। যোগ দিবস পালিত হল বিশ্বের 180 দেশে। के कारण आज पूरा विश्व भारत के साथ जुड़ने लगा है। योग जो शरीर मन बुद्धि को जोड़ता है, वो योग आज विश्व को अपने साथ जोड़ने में बहुत बड़ी अहम भूमिका अदा कर रहा है। एकमात्र नमक से जीवन नहीं चलता है, लेकिन जीवन में नमक न होने से जीवन नहीं चलता है। जैसा जीवन में नमक का स्थान है, वैसा ही योग का स्थान भी हम बना सकते हैं। जीरो कॉस्ट से हेल्थ इंश्योरेंस की ताकत योग के अंदर है। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আলোয় সাজানো হয়েছে রাষ্ট্রসংঘের সদর দপ্তর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন নীতিশ কুমারেরও। এবার NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন নীতিশ কুমারেরও। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে কংগ্রেস লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গ ছাড়লেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কেন্দ্রের শাসক জোটের বিরুদ্ধে বিরোধীদের পাল্টা রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে লড়াইয়ের প্রয়াস মার খেতে চলেছে। নীতিশের দল জনতা দলের বিধায়ক রত্নেশ সদা বলেন, দলের শীর্ষ নেতাদের বৈঠকে ঠিক হয়েছে আমরা রামনাথ কোবিন্দকে সমর্থন করব। এই ঘোষণার পর রাজভবনে গিয়ে কোবিন্দের সঙ্গে দেখা করে শুভেচ্ছাও জানান নীতিশ। বিজেপি সভাপতি অমিত শাহ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কোবিন্দের নাম ঘোষণার পরেই বলেছিলেন তিনি এতে খুশি, তবে তাকে সমর্থনের প্রশ্নে দলে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছিলেন। একই সঙ্গে দলীয় বিধায়কদের বৈঠকের পর সদা বলেন, সব নেতাই একমত, কোবিন্দকে সমর্থন করা হবে। উনি বিহারের প্রথম রাজ্যপাল যাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়, আমরা এজন্য খুবই খুশি, এটা বিহারের উন্নয়নেরও প্রশ্ন। সদা এও বলেন, বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের সামনে কোবিন্দকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করেছেন। বৈঠকে প্রায় 60 JD বিধায়ক ছিলেন এবং সকলেই নীতিশ কুমারের মন্তব্যে সায় দেন। আরেক JD MLA-ও জানান, বিধায়করা বৈঠকে বলেছেন এটা তাদের কাছে বিরাট গর্বের বিষয় যে
রাজ্যের এক কর্মরত রাজ্যপালকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। যদিও দলের কোনো গ্রুপের বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর ব্যাপারে অবস্থান স্পষ্ট করা যাবে অবস্থান স্পষ্ট করা হবে বলে জানান জেডিএর জাতীয় মুখপাত্র কেসি তেগি। আগামীকালই বিরোধী শিবির নয়াদিল্লিতে বৈঠকে বসছে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের ব্যাপারে। যেদিন বিজেপি সভাপতি অবিন্দকে তাদের প্রার্থী বলে ঘোষণা করেন, সেদিনই কংগ্রেস ও আরো কয়েকটি বিরোধী শিবির জানিয়ে দেয় তারা পাল্টা প্রার্থী দেবে। কিন্তু তাদের সেই উদ্যোগে নীতিশ বড় ধাক্কা দিলেন বলে মনে করা হচ্ছে। ये प्रसन्नता की बात है कि हमारे बिहार के राज्यपाल देश के राष्ट्रपति पद के उम्मीदवार घोषित हुए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘকে বুঝাতে পেরেছেন যোগাসনের গুরুত্ব। তারপর প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে একটি বিশেষ দিনকে বাছাই করে নেন। এখন চীন, জাপান সহ সারা বিশ্বে এই দিনটি পালন করা হচ্ছে। রাজ্যে এসে এই কথাগুলি বলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বুধবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মঞ্চে যোগাসনে অংশ নেন। মানে হচ্ছে মানে যোগ করা, অর্থাৎ একটার সঙ্গে আরেকটাকে জড়িত করা। এবং আমার মনে হয় যে আজকে আমরা যে মিলিত হয়েছি, একত্রিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই অডিটোরিয়ামে, সেটাই আমাদের মধ্যে একটা বিরাট বড় যোগ। এবং যোগ যখন হয় তখন আমাদের মধ্যে বল আসে। সেই জন্য এই পুরো মিলনটাকে আমি বলবো এটা আমাদের জন্য একটা যোগ বল। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে যোগের যে যুগান্তকারী যে অবদান আছে এবং বহু বছর ধরে ঋগ্বেদাতেও এটার মেনশন আছে, উপনিষদে যোগের মেনশন আছে। যেটা যেটা আজকে মুখ্য বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী সারা বিশ্বকে কনভিন্স করে, ইউনাইটেড নেশনসকে কনভিন্স করে আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের একটা বিষয় যে 21 জুন উনি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ইউনাইটেড নেশনসকে কনভিন্স করতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ, জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিএম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার, তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি,
বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিবরম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম, তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10-25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এক মাসব্যাপী ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় ফ্রি ক্যাম্প চলছে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে। বুধবার ছিল তার শেষ দিন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে এবং ভারত সরকারের আয়ুষ দপ্তরের আর্থিক সহযোগিতায় এক মাসব্যাপী ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় ফ্রি যোগা ক্যাম্প চলছে। গত 21 মে থেকে চলছে এই ক্যাম্প এবং এই ক্যাম্পের আজ ছিল শেষ দিন। অন্তিম দিনে কৈলাসহর আরকেআই স্কুলের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় এই যোগাসন। উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠা সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা, সম্পাদক চন্দ্রশেখর সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। এদিনের যোগা ক্যাম্পে আরকেআই স্কুলের ছাত্রদের এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে সংবাদ প্রতিনিধিদের সামনে বীরজিৎ সিনহা বলেন, আন্তর্জাতিক যোগা দিবস বিগত 3 বছর যাবত শুরু হয়েছে, এবার তৃতীয়তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে 21 জুন। আশ্রয় থেকে আমরা 2 বছর আমরা পালন করেছি, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর আমরা পালন করতে যাচ্ছি এবং এটা 1 মাসব্যাপী বিভিন্ন জায়গায় আমরা এই যোগ ফ্রি যোগ অনুষ্ঠান আমরা করেছি। আজকে সারা পৃথিবীর লোকদের সঙ্গে আমরাও ভারত সরকারের আয়ুষ দপ্তরের সহযোগিতায় এই যোগ দিবসটি আমরা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। শান্তির বাজারে কমিউনিটি হল থেকে শুরু করে শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত এক র্যালি সংগঠিত করা হয়। পরে শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ক্লাসরুমের ভেতর যোগ দিবস পালন করা হয়। এই র্যালিতে অংশগ্রহণ করেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, ডিসিএম স্বরূপ কুমার পাল, রুদ্রদীপ নাথ, সৈকত সাহা, স্পোর্টস অফিসার মিহির শীল ও শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস সহ অন্যান্যরা। অপরদিকে এই যোগা দিবসকে শান্তির বাজারে সীমাবদ্ধ না রেখে জুলাইবাড়ির লোকজনদের কাছে পৌঁছে দিতে উদ্যত হলেন জুলাইবাড়ির ব্লকের বিডিও সুভাষ দত্ত। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে জুলাইবাড়ি এলাকার কচিকাঁচা শিশু থেকে সমস্ত অংশের লোকজন এই যোগা দিবসে অংশগ্রহণ করেন। শান্তির বাজার মহকুমার এই 2টি অনুষ্ঠানে সকলে আনন্দের সহিত অংশগ্রহণ করেন। এই যোগা দিবস সম্পর্কে বক্তব্য পেশ করেন শান্তির বাজার মহকুমা শাসক ও জুলাইবাড়ি ব্লকের বিডিও। जो थर्ड इंटरनेशनल योगा दिवस है यहाँ पे शांति बाजार में सेलिब्रेट हो रहा है, तो ओनली स्कूल चिल्ड्रन ही नहीं, यहाँ पे स्टाफ, टीचर्स सबको हम लोग इन्वॉल्व कर रहे हैं, क्योंकि योगा जो है वो एक वे ऑफ लाइफ होना चाहिए, नॉट मतलब ओनली नॉट ओनली सेलिब्रेटिंग ऑन अ योगा डे, बट ये एक हमारे लाइफ का पार्ट होना चाहिए। জুলাইবাড়ি আড়ি ব্লকে এই দুর্গা মণ্ডপে বাজারে জুলাইবাড়ি বাজারে এই যোগা বিশ্ব যোগা দিবস উদযাপন করছি। এখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী, অভিভাবকরা, বিভিন্ন গভর্নমেন্ট অফিসের স্টাফরা, এলাকার সবাই লোকরা জড়ো হয়েছেন এবং যারা খুব ভালো করে যোগা জানে এবং স্পেশাল ইনস্ট্রাক্টরদের মাধ্যমে আজকে প্রাণায়াম, যোগাসন এগুলির সবাই মিলে আমরা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরেন্দ্র ত্রিপুরা পাড়ায় শাসক দল থেকে বিজেপিতে যোগদান করলো 40 পরিবারের 142 জন ভোটার। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরেন্দ্র ত্রিপুরা পাড়ায় শাসক দল থেকে বিজেপিতে যোগদান করল। ঘটনা বিবরণী জানা যায়, দীর্ঘ বাম শাসনের ফল না পেয়ে এই ফাটল সৃষ্টি হলো। এ গ্রামে চাকুরির যোগ্যতা সম্পন্ন আদিবাসী ভাইয়েরা আছে। তারা চাকুরির জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছে, যার মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের মাপে তারা উত্তীর্ণ হয়েছে, কিন্তু শাসক দলের কাছ থেকে তারা সকলে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। অপরদিকে এই বীরেন্দ্র ত্রিপুরার জল থেকে শুরু করে রাস্তা বিদ্যুৎ সব দিকে এই গ্রামটি পিছিয়ে রয়েছে। ত্রিপুরা সরকার এই গ্রামের সার্বিক উন্নয়নের জন্য কোনো প্রকার হাত বাড়িয়ে দেয়নি, যার ফলে সকলের ধৈর্যের সীমা ভেঙে 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপিতে যোগদান করেন। এই গ্রামে 40 পরিবার থেকে 142 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন দক্ষিণ জেলার বিজেপির সহসভাপতি শ্যামলাল দেবনাথ। এখন আমরা দাদু আমার দেখে এখন যে কুয়াতিয়া জল খাইতে আসে, এখন খাইতে আসে কুয়াতিয়া পানি জলের কোনো ব্যবস্থা নাই। রাস্তাঘাট দেখছেন, রাস্তার যেভাবে যে সমস্যা, একটা ইমার্জেন্সি গাড়ি বা থানার গাড়ি যে কোনো সমস্যা আপনারা দেখা দে আসবেন। কোনো উন্নয়ন হয়নি, আমরা আসাটা রাস্তায় দেখলাম বিভৎস অবস্থা, এক একটা রাস্তা মরণ ফাঁদ। পানীয় জলের ব্যবস্থা নেই, ঘর নিয়ে দলবাজি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে 1,30,000 টাকা যেখানে বরাদ্দ, সেখানে প্রথম কিস্তিতে 48,460 টাকা দেওয়ার কথা, সেখানে 16,000 টাকা তারা 18,000 টাকা কেটে সেখানে টিনের জন্য তারা পার্টির পান তৈরি করছে, বিভিন্নভাবে তারা বঞ্চিত করছে, যার কারণে আজকে মানুষ বুঝতে পারছে যে CPM-এর দ্বারাই এই দুর্নীতি বন্ধ হবে না, তার কারণে তারা বিতস্তব্ধ হয়ে এখন ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে সংখ্যালঘু পুরুষ ও মহিলাদের মধ্যে বস্ত্র এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিজেপি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে 21 জুন বুধবার বিকেলে কৈলাসহরে বিজেপির জেলা কার্যালয়ে সংখ্যালঘু পুরুষ এবং মহিলাদের মধ্যে বস্ত্র এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে, রাজ্য কমিটির সদস্য বিমল কর, দলের সংখ্যালঘু রাজ্য কমিটির সম্পাদিকা বিলকিস জাহান, সংখ্যালঘু জেলা কমিটির সভাপতি জয়নাল হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে 40 জন মহিলাকে এবং 22 জন পুরুষকে বস্ত্র এবং ইফতার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে বলেন, আমাদের ইফতার অনুষ্ঠান বা আমাদের এই কর্মসূচিগুলি আগামী দিনে সকল মানুষকে উৎসাহিত করবে। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী চিন্তাভাবনা এবং আমাদের গোটা দেশের উন্নয়নের জন্য আমাদের ভারতের জনতা পার্টি যে কাজ করছে, আমাদের মোদী সরকার যে কাজ করছে, তা আজকে আমরা 21 জুন সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষের সবচেয়ে পুরানো যে ঐতিহ্যটাকে আজকে সম্মান বা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে, এটা আমাদের দেশবাসীর কাছে একটা গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিয়ে করতে গিয়ে পন্না নিয়ে এক অনন্য নজির সৃষ্টি করল উদয়পুর মহকুমার বঙ্গীয় সঙ্গীত পরিষদের সদস্য তথা চিত্রশিল্পী সঞ্জীব বর্মন। পণ দেব না পণেব না, এই অতি স্পর্শকাতর মানবিক স্লোগানকে পাথেয় করে এক অনন্য নজির সৃষ্টি করল উদয়পুর মহকুমার বঙ্গীয় সঙ্গীত পরিষদের সদস্য তথা চিত্রশিল্পী সঞ্জীব বর্মন। সোমবার সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত রাজেন্দ্রটিলা গ্রামের হতদরিদ্র গ্রামীণ লোকশিল্পী অজিত চক্রবর্তীর কনিষ্ঠ মেয়ে কণা চক্রবর্তীকে যৌতুকবিহীন বিয়ে করে। এই ব্রাহ্মণ পরিবারের মেয়ের বিয়ের যাবতীয় কাজকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মাকে সাক্ষী করে সুসম্পন্ন করার যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে আরও এক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজেন্দ্রটিলা এবং হিম্মতপুর গ্রামের হিন্দু মুসলিম 44 পরিবার। ওই দিন গ্রামবাসী রাখাল শীল, জয়দেব সরকার সহ আরও অনেকেই মেয়ের মা বাবা ও তাদের কনিষ্ঠ কন্যাকে নিয়ে যায় রাজ্যের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণে। নির্দিষ্ট সময়ের পূর্বেই অপরদিকে বরপক্ষ প্রাক্তন শিক্ষক সুনীল বর্মন তার একমাত্র ছেলে ও আত্মীয় পরিজনকে নিয়ে উপস্থিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণে। বরকন্যার বাবা মায়ের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের কাজ প্রত্যক্ষ করে দুই গ্রামের উপস্থিত থাকা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আত্মীয় স্বজনরা। বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় নিঃস্বার্থ যৌতুকবিহীন বিয়ের ঘটনায় বরপক্ষকে রাজেন্দ্রটিলা গ্রামবাসী তথা সমগ্র এলাকাবাসী সমাজের কাছে শুভবার্তার ইঙ্গিত মনে করে ওই দিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে ছেলের মা বাবাকে সম্বর্ধনা জানান। কাঠালিয়া থেকে নারায়ণ বোদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা।
মেয়াদ উত্তীর্ণ এবং অবাঞ্ছিত কীট মিশ্রিত জল বিক্রি করলেন জনৈক এক ব্যবসায়ী। ঘটনা আগরতলার ওরিয়েন্টাল চৌমনি সংলগ্ন এক দোকানে। একে তো মেয়াদ উত্তীর্ণ, তার উপর জলের মধ্যে অবাঞ্ছিত এক কীট, আর তাই বিক্রি করলেন জনৈক এক ব্যবসায়ী। বুধবার সকালে এক যুবক ওরিয়েন্টাল চৌমনি সংলগ্ন এক দোকান থেকে বোতলবন্দি জল কেনেন। কেনার পর দেখা যায় ওই জল যেমন মেয়াদ উত্তীর্ণ, তেমনই তার মধ্যে রয়েছে একটি জলজ কীট। এই নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেহাল দশায় ঢুকছে দক্ষিণ মহেশপুর ইংলিশ মিডিয়াম স্কুল, নীরব দর্শক সংশ্লিষ্ট দপ্তর। বেহাল দশায় ঢুকছে দক্ষিণ মহেশপুর ইংলিশ মিডিয়াম স্কুল। 2010 সালে কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠের দক্ষিণ প্রান্তে কয়েক লক্ষ টাকা ব্যয় করে ছয় কক্ষ বিশিষ্ট অ্যালফেটনের স্কুল বাড়ি নির্মাণ করে ওখানেই প্রাথমিক স্তরের ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হয়। শুরু থেকে 2014 সাল অবধি মোটামুটি ভালোই চলছিল, পাঠন পাঠন থেকে মিড ডে মিল খাওয়া থেকে শিক্ষক ও দপ্তরের নজরদারি। 2015 থেকে ক্রমান্বয়ে শিক্ষকদের খামখেয়ালিপনায় ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। অভিভাবকরা স্কুলের পাঠন পাঠনের গুণমান কমে যাওয়ায় দূর দূরান্তের বেসরকারি স্কুলগুলিতে সরিয়ে নিয়ে যায় অনেক পড়ুয়াদের। স্কুলের অবস্থা ব্যাগতিক হালচিত্র বুঝে একাংশ অভিভাবকরা বারবার বিদ্যালয় পরিদর্শকের কাছেও নিয়েছিল স্কুলের দুরবস্থার কথা, কিন্তু শিক্ষা দপ্তর তেমন কোনো গুরুত্ব না দেওয়ায় বর্তমানে ওই স্কুলের পড়ুয়া এসে দাঁড়ায় শূন্যের কোঠায়। গত দেড় বছর ধরে কোনো ছাত্রছাত্রী আসছেন না ওই স্কুলে, সবাই চলে গেছে বেসরকারি বিদ্যালয়ে। এই দেড় বছর সময়ের মধ্যে ক্লাসরুমগুলি খোলা হয় না, দরজায় তালা ঝুলছে, মিড ডে মিল প্রকল্পের খাদ্যও বন্ধ হয়ে গেছে। শিক্ষক কিন্তু দুজন প্রতি মাসেই মাসোয়ারা পেয়ে যাচ্ছে, অথচ ছাত্র পড়ানোর দায়িত্ব থেকে সম্পূর্ণ বিরত, ফলে এখন সব কিছুই স্তব্ধ। শুধুমাত্র দুজন শিক্ষক হাজিরা খাতায় নাম তোলার জন্য পর্যায়ক্রমে একজন করে অফিস কক্ষের দরজার সামান্য একটু ফাঁকা করে ঘণ্টাখানেক অপেক্ষা করেন, নীরবে চেয়ারে বসে মোবাইল ফোনটা ব্যবহার করে সময় কাটান। এলাকাবাসীর কাছ থেকে বহু অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখে যেন হতবাক। দীর্ঘদিন ধরে বারান্দায় গবাদি পশুর মলমূত্র জমে একাকার হয়ে কি বিশ্রী অবস্থায় ঢুকছে দক্ষিণ মহেশপুরের ইংলিশ মিডিয়াম স্কুল। জনমনে প্রশ্ন এখন, এই বেহাল অবস্থার জন্য দায়ী কারা? মিজানুর রহমান, আমি এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। তো আমরা চেয়েছিলাম যে যাতে স্কুলটাকে ভালোভাবে চালু করা যায়, কারণ আমরা আসার পরে দেখেছিলাম যে এখানে কোনো ছাত্র নেই। তো আমাদেরকে নিয়োগ করা হয়েছে যাতে ব্যবস্থা করা হয়। তা আমরা এখানে মাইকিং করেছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তো কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি আমরা ফোন করেছি অনেককে, অনেক গার্জেনকে ডেকে আমাদের স্কুলে পর্যন্ত নিয়ে এসেছি। তারা বলেছিল আজকে না কালকে ভর্তি করবে, কিন্তু এখন পর্যন্ত ভর্তি করেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারত সহ মোট 180টি দেশে পালিত হলো যোগ দিবস। লখনউয়ে বৃষ্টির মধ্যে 50,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন নীতিশ কুমারেরও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।